ভাঙনের মুখে পড়ল আসম আব্দুর রবের নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। সকালে জাতীয় প্রেস ক্লাবে দলের সভাপতিকে বাদ দিয়ে আগামী ১১ই জানুয়ারি জাতীয় সম্মেলন অনুষ্ঠানের ঘোষণা দেন সাধারণ সম্পাদক আব্দুল মালিক রতন। এ সময় তিনি সভাপতি আসম আব্দুর রবের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ করেন। একই সাথে নিজেদের মূল জেএসডি দাবি করে দলের মধ্যে বিশৃঙ্খলার জন্য সভাপতি আসম আব্দুর রবকে দায়ী করেন আব্দুল মালিক রতন।